রবিবার তেলিয়ামুড়া আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ। সকাল 8টা থেকে জাতীয় সড়ক অবরোধ করা হবে। বেহাল জাতীয় সড়ক অবিলম্বে সংস্কারের দাবিতে তারা এই অবরোধের ডাক দিয়েছেন। শুক্রবার রাতে ধলাই জেলার আম্বাসা থানা এলাকার সালেমা লালছড়ি এলাকায় পণ্যবাহী লরি থামিয়ে দুষ্কৃতীরা লরি চালক প্রদীপ দেবনাথকে নৃশংসভাবে হত্যা করে। শনিবার তেলিয়ামুড়া শান্তিনগরে তার নিজ বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হলে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি রাম সিং সহ অন্যান্যরা তার বাড়িতে ছুটে যান। নিহতের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। জাতীয় সড়কের বেহাল অবস্থা দূর করতে অবিলম্বে জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু করার দাবিতে রবিবার তেলিয়ামুড়া জাতীয় সড়ক অবরোধ করা হবে বলে জানান ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি। টাকাও চিন্তাই করে লিয়ে গেছে 40,000 আর মাথাতে বাড়ি দিছে, বাড়ি দিয়েছে স্পটই ডেড রিলিজ। নাম কি ওনার? প্রদীপ দেবনাথ। কোন সময় যে ঘটনা? এবং তো কালকে সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে পরে রাত্রেবেলা বাড়িতে খবর আইছে, কেমন এমন পরে সবাই যাওয়া আসা হয়েছে, এখানে স্পটই একদম মেরে লেছে, পিছিয়ে রড দিয়ে বাড়ি দিছে, তারপর আর বডিতে কোনো এমন এফেক্ট আসতো না। কালকে আমি রাস্তা এখানে আপলোড করব, যতক্ষণ আমরা এই আম্বাসা ডিএম কথা না হয় তো কিন্তু আমরা এখানে রাস্তা আপলোড থাকবো। আমরা এই রাস্তা আর কি যদি ঠিক থাকতো এই রাস্তা আমরা ডেভেলপ করতে মারা যান। কোন রাস্তার অপরোধ করবেন বলতে কোন জাত করবেন? আমপাশা করবেন নাকি তেলিয়ামুড়া করবেন? নিহত গাড়ি চালক প্রদীপ দেবনাথের মৃতদেহ শান্তিনগরস্থিত নিজ বাড়িতে নিয়ে আসা হলে প্রশাসনের কর্মকর্তা এবং প্রাক্তন পুর পরিষদের চেয়ারপার্সন তাদের বাড়িতে ছুটে যান। প্রশাসনের তরফ থেকে নিহতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য 5,000 টাকা এবং পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন নীতিন কুমার সাহা ব্যক্তিগতভাবে 3,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করে। শান্তিনগর তার বাড়ি থেকে সেখান থেকে মৃতদেহ তেলিয়ামুড়া মজদুর সংঘের অফিসের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে মোটর শ্রমিকরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। ফিউরো রিপোর্ট, হাল্লাবোল।